এই মুহূর্তে আমরা রয়েছি আরজি করে এবং সেখানে দাঁড়িয়ে যে আন্দোলন চলছিল আজকে সমাবেশের ডাক দেওয়া হয়েছে, আমরা কথা বলবো এই আন্দোলনকারীদের অন্যতম মুখ অনিকেত মাহাতোর সাথে। অনিকেত, আজকের এই যে কর্মসূচি, তার মূল বার্তাটা কি? তার মূল বার্তা এটাই, আন্দোলনের যে শুরু থেকে যে 9 আগস্টের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আরজি করে গুটি কয়েক ছাত্রছাত্রীকে দিয়ে আন্দোলন শুরু হয় এবং পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মাধ্যমে যে সারা রাজ্য জুড়ে আমরা যে এবং সারা দেশ জুড়ে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম, তার একটা অনশন কর্মসূচি প্রত্যাহারের পর আমরা একটা গণকনভেনশনের ডাক দিয়েছিলাম। এইখানে গণকনভেনশনের মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে অভয় আর বিচারের দাবিতে পরবর্তীকালে আমরা কীভাবে আন্দোলন কন্টিনিউ করব এবং থ্রেড কালচার, কলেজে কলেজে থ্রেড কালচারের যে সংস্কৃতি তৈরি হয়েছে, কলেজের স্বাভাবিক পরিবেশ যেভাবে বিনষ্ট হচ্ছে, তার জায়গায় দীর্ঘস্থায়ী কী আন্দোলনের পরিকল্পনা আমরা করতে পারি, কীভাবে এই জায়গাটাকে প্রতিরোধ করে একটা সুন্দর স্বাভাবিক ক্যাম্পাস আমরা তৈরি করতে পারি, সেই আমাদের পরিকল্পনা মূল বিষয়বস্তু। আর একটা জিনিস, যে বারবার যে বক্তব্য উঠে আসছে যে রামপুরহাটের একটি ঘটনা ঘটেছে এবং সেই বিষয়গুলো নিয়ে আরও বেশ কিছু, যেটা মনে করা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আন্দোলনকারীরা হয়তো মূলত যারা সমর্থন করছিল, যারা আন্দোলন প্রতিরোধ করতে চাইছে, এই বিষয়ে তোমার কি বক্তব্য? হ্যাঁ, এইটা যেটা বলার সেটা হচ্ছে এটাই যে রামপুরহাটের ঘটনা আমরা শুনলাম ফেসবুকের মাধ্যমে, কিন্তু আমাদের যেটা বলার 2021 সালের একটা ঘটনা, তাহলে এই ঘটনা থেকে দুটো প্রশ্ন উঠে আসে যে 21 সালের ঘটনার পর ন্যায় বিচার মেয়েটা পেলো না কেন? সেখানে যদি শাহবাজ অভিযুক্ত হয়ে থাকে তাহলে সেই অভিযুক্তের শাস্তি হলো না কেন? তাহলে এই দায়িত্বটা কার? তাহলে আমার রেসপন্সিবিলিটি আপনি যখন ঠিক করছেন, রাজ্যের রেসপন্সিবিলিটি আমার থেকে 1000 গুণ বেশি, তাহলে সেই সাংগঠনিক প্রতিষ্ঠানে, মানে আমাদের যে সাংগঠনিক ভিত্তি রাজ্যের, সেই কাঠামো থেকে তার রেসপন্সিবিলিটি, দায়ভার তাকে আগে নিতে হবে। তাহলে 21 সালের ঘটনায় মেয়ের ন্যায় বিচার পাওয়া প্রয়োজন ছিল, তাহলে সেই ন্যায় বিচার দেওয়ার দায়িত্ব তা কার ছিল? সেই দায়িত্ব থেকে সে সরে আসছে কেন? শাহবাজ যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে কাজ করে থাকে, তাহলে এই আন্দোলনে কাজ করার একটাই জায়গা যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার, অভয় আর ন্যায় বিচারের দাবি, এবং এই দাবিকে নিয়ে আন্দোলন করতে করতে যা দাবি উঠে এসছে সেই দাবির সাথে প্রশ্ন, তাহলে দাবির সাথে যারা সহমত তারা আমাদের আন্দোলনে থাকতে পারে। শেষ প্রশ্ন, যে আর একটা পাল্টা মঞ্চ তৈরি হয়েছে, এই বিষয়ে কি অবস্থান তোমাদের? আমাদের অবস্থান খুব পরিষ্কার, গণতান্ত্রিক পরিকাঠামোতে মঞ্চ তৈরি করতে সবাই পারে, তাহলে সেই মঞ্চের তৈরি করুক, তাদের সাফল্য কামনা করি। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কী উদ্দেশ্যে মঞ্চ, এই জায়গাটা সামনে আসা উচিত। তাহলে প্রশ্নটা সরাসরি মেডিকেল ছাত্রছাত্রীদের কাছে আমার আবেদন যে তারা কোন পক্ষে থাকবে আজকে ঠিক করতে হবে, প্রতিবাদের পক্ষে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আছে, না থ্রেড কালচারের পক্ষে যেখানে নতুন মঞ্চ তৈরি হচ্ছে বলে আমরা মনে করছি। তাহলে এই জায়গাটা সবার চয়েস করার প্রশ্ন, যে যেভাবে চয়েস করবে থাকবে। আমরা কথা বললাম অনিকেতের সাথে, আন্দোলনকারীদের অন্যতম মুখ আরজিগড়ের, এবং তিনি দুটি বিষয় কিন্তু খুব স্পষ্ট করে জানালেন যে একদিকে যেমন আজকে সমাবেশের আদতে কারণটা কী সেটা তিনি জানালেন, এবং তার পাশাপাশি পাল্টা যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের তারা তিনি শুভকামনা জানালেন, এবং মূল বিষয়টা কী, কার পক্ষে লড়াই করছে সেই বিষয়টাই কিন্তু তিনি অভিব্যক্তি বা তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে তরুণ চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।